নমস্কার, স্বাগতম জানাই স্টুডিওত মই হিমাদ্রি শর্মা। আজি পবিত্র বড়দিন অর্থাৎ খ্রিস্টমাস। প্রতি বছরে শিশুর জন্মদিন উদযাপন করার বাবে 25 ডিসেম্বর তারিখলৈ সমগ্র বিশ্ববাসী বিশেষকৈ খ্রিস্টান ধর্মর লোকসকলে অতি হেঁপাহরে রই থাকে এই দিনটোর বাবে। বড়দিন মানেই যেন আনন্দর উৎসব, সুখ হাসি মরম ভালপাওয়ার উৎসব। বড়দিনের সঙ্গে জড়িত হয়ে আছে সান্তা ক্লজ বা ফাদার খ্রিস্টমাস। সকলোলৈ উপহার অনার দরে উপকথা। খ্রিস্টমাস বুলি কলে সাধারণতে সকলোরে মনলৈ আহে খ্রিস্টমাস ট্রি আর পোহরে ঘর সজাই তোলা, পরিয়াল আর বন্ধুবর্গর সঙ্গে ধর্মীয় রীতি নীতি পালন করা আর বিভিন্ন সুস্বাদু খাদ্যর সমাহার। যদিও বড়দিন অর্থাৎ খ্রিস্টমাস খ্রিস্টান ধর্মের লোকসকলের এক ধর্মীয় উৎসব, তথাপিও দেখা যায় যে বিশ্বর প্রায় আটাই জাতি ধর্ম বর্ণ আর ভাষা নির্বিশেষে এই পবিত্র দিনটলৈ সমান উৎসাহে বাট চাই রয়। বছরের 25 ডিসেম্বর তারিখে এই দিবস পালন করা হয়। ইতিহাসের পাতত লিখা আছে যে চতুর্থ শতাব্দীত ইতালির রোম শহরত 25 ডিসেম্বর তারিখটো যীশুখ্রিস্টর জন্মদিন হিসাবে ধরি লৈ অনুষ্ঠান পতার প্রথম পরম্পরা আরম্ভ হয়। তার পাছরপরাই 25 ডিসেম্বর তারিখে খ্রিস্টমাস ডে হিসাবে পালন করে অহা হয়েছে। খ্রিস্টমাস যেনেকৈ ধর্মীয় দিকর উপর ভিত্তি করে পতা হয় ঠিক তেনেকৈ ইয়ার সামাজিক দিকও আছে। সেইবোর হল ইজনে সিজনের লগত মিলন, উপহার আদান প্রদান, প্রতিভোজ খা ইত্যাদি। এমুখ বগাতারি দেহত রঙা রঙের সাজত বগা পাড়ি সকলরে চিনাকি এই সান্তা ক্লজ। বিশ্বর সকল শিশুরে প্রিয় এই বুড়ারূপী সান্তা ক্লজ। সান্তা ক্লজ হল মঙ্গলর প্রতীক। বড়দিন খ্রিস্টান ধর্মাবলী লোকসকলের বাবে সচাকৈ এক আনন্দদায়ক আর পবিত্র উৎসব, যি সকলরে মাজত মরম চেনে আর ভাতৃত্ববোধ গড়ি তোলে। আর নিউজ।